নিখোঁজের 7 দিন পর বাড়ির কাছ থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর 4টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে শিশুটির হাত পা বাঁধা মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় মা মেয়ে সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গত 3 নভেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিল মুনতাহা। বাবা শামীম আহমেদের সঙ্গে একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যায় মুনতাহা। তবে বিকেল 3টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শিশুটির খোঁজ দিতে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অনেকে, তবে পরিবার দাবি করে আসছিল পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে মুনতাহাকে। নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। শিশুটির খোঁজ জানালে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল পরিবার। তবে আর বাড়ি ফেরা হয়নি মুনতাহার। রোববার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশের কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলোক কান্তি শর্মা জানান, শিশুটির মরদেহ দড়ি দিয়ে বেঁধে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মুনতাহার গলায় রশি পেঁচানো ছিল, শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুনতাহার হাউস টিউটর ও টিউটরের মা মেয়েকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তবে তারা মুনতাহাদের পাশের বাসারই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, গত রাতেই সন্দেহবশত আমরা মুনতাহার হাউস টিউটরকে ধরে নিয়ে আসি। তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছিল। তখন হাউস টিউটরের বাড়ির দিকে নজর রাখার জন্য রাতেই আমরা মুনতাহার পরিবারের সদস্যদের বলি। জানা যায় ভোরের দিকে মুনতাহার পরিবারের সদস্যরা দেখতে পান বাড়ির পাশের একটি ছড়ার মাটি খুঁড়ে মুনতাহার মরদেহ পাশের পুকুরে ফেলে দেন ওই হাউস টিউটরের মা। সাথে সাথে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং হাউস টিউটরের মা এবং তার নাতনিকে ধরে নিয়ে আসি। ওসি বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে হাউস টিউটর ও তার মা মুনতাহাকে হত্যার কথা স্বীকার করেছেন, তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।